শুক্রবার নদিয়ার শান্তিপুরে নিজ বাসভবনে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নটি পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে নটি পরিবার ১৮ মাস ধরে ঘর ছাড়া, তাদের হাতেই এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ২ বছর আগে এই ওয়ার্ডে এক যুবক খুন হন, তারপর থেকেই ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় নটি পরিবার ঘর ছাড়া হয়, তাদের ঘরবাড়ি ফিরিয়ে দেবার উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক। পরিবারগুলি ঘরে ফিরে আসেন কিন্তু তারা কর্মহীন। তাদের অভাবের কথা বিধায়ককে জানিয়েছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস। সেই আবেদনে সাড়া দিয়ে বিধায়ক তাদের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেন। বিধায়ক জানান, ওই পরিবারগুলির যদি কিছু প্রয়োজন হয় তিনি তার ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান। আপনারা জানেন, পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি অঞ্চলে বেশ কয়েক বছর আগে একটা মার্ডার হয়। তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন কারণে প্রায় নটা পরিবার দীর্ঘদিন ঘর ছাড়া ছিল। আমি বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে আসার পরেই তারা আমার কাছে আসেন এবং আমি পৌর ভোটের পরে আমাদের সেই অঞ্চলের কাউন্সিলর মাননীয় প্রভাত বিশ্বাসের সহযোগিতায় আমি তাকে নির্দেশ দিই যে সেই পরিবারগুলিকে পুনরায় বাড়িতে ফেরানো হোক। কিন্তু পরবর্তীকালে আমি এবং প্রভাত বিশ্বাস প্রথম দিনই গিয়েই উপলব্ধি করেছিলেন যে সেই পরিবারে খুব অসুবিধার মধ্যে তারা রয়েছেন। তাদের ঘরগুলি ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, একটা ধ্বংসের পরিবেশ। তাদের কাছে মানবিক সহায়তা হিসাবে আমি খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামী দিনে আমার ইচ্ছে আছে সরকারের তরফ থেকে যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে তাদের যদি কিছু আর্থিক সহায়তা করা যায়, এবং কাউন্সিলর তার নিজের উদ্যোগে কিছু সহায়তা তাদের অলরেডি করেছেন। আজকে আমি তাদের নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।